श्री श्री रामकृष्ण लीला प्रसंग द्वितीय भाग गुरु भाव उत्तरार्ध एवं दिव्य भाव ओ नरेंद्रनाथ स्वामी शारदानंद पाठ करछि गोपा बागची। आत्मप्रकाशे अभय प्रदान। काशीपुर उद्याने आसिवार कैक दिन पर ठाकुर जे रूपे एकदिन निज कक्ष हईते बहिर्गत हा उद्यान पथे स्वल्पक्षण पादचारण करिया पाठक के इतिपूर्वे बलिया कूहते दुरबल बोध कराय प्राय एक पक्षकाल ओरूप करते सहस करें नाई। ओई कल मध्य ताहार चिकित्सा ना हईलेव चिकित्सक परिवर्तन हईयाछिल। कलिकातार बहुबाजार पल्ली निवासी प्रसिद्ध धनी अंकुर दत्तर वंशे जत राजेंद्रलाल दत्त महाशय होमिओपैथी चिकित्सार आलोचना और उहा शहरे प्रचलने इतिपूर्वे यथेष्ट परिश्रम और अर्थ व्यय स्वीकार करियाछिलेन। सुप्रसिद्ध डाक्तार महेंद्रलाल सरकार इहार सहित मिलित हईयाय होमिओ मते साफल्य और उपकारिता हृदयंगम पूर्वक ओई प्रणाली अवलम्बने चिकित्सा अग्रसर हईयाछिलेन। ঠাকুরের ব্যাধির কথা রাজেন্দ্রবাবু লোকমুখে শ্রবণ করিয়া এবং তাহাকে আরোগ্য করিতে পারিলে হোমিওপ্যাথির সুনাম অনেকের নিকটে সুপ্রতিষ্ঠিত হইবার সম্ভাবনা বুঝিয়া চিন্তা ও অধ্যয়নাদি সহায়ে ওই ব্যাধির ঔষধ নির্বাচন করিয়া রাখিয়াছিলেন। গিরিশচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা অতুলকৃষ্ণের সহিত ইনি পরিচিত ছিলেন। আমাদের যতদূর স্মরণ হয় অতুলকৃষ্ণকে একদিন এই সময় কোন স্থানে দেখিতে পাইয়া তিনি সহসা ঠাকুরের শারীরিক অসুস্থতার কথা জিজ্ঞাসাপূর্বক তাহাকে চিকিৎসা করিবার মনোগত অভিপ্রায় ব্যক্ত করেন এবং বলেন, মহেন্দ্রকে বলিও আমি অনেক ভাবিয়া চিন্তিয়া একটা ঔষধ নির্বাচন করিয়া রাখিয়াছি, সেইটা প্রয়োগ করিলে বিশেষ উপকার পাইবার আশা রাখি, তাহার মত থাকিলে সেটা আমি একবার দিয়া দেখি। অতুলকৃষ্ণ ভক্তগণকে এবং ডাক্তার মহেন্দ্রলালকে ওই বিষয় জানাইলে উহাতে কাহারও আপত্তি না হওয়ায় কয়েক দিন পরেই রাজেন্দ্রবাবু ঠাকুরকে দেখিতে আসেন এবং ব্যাধির আদ্যপ্রান্ত বিবরণ শ্রবণপূর্বক লাইকোপোডিয়াম 200 প্রয়োগ করেন। ঠাকুর উহাতে এক পক্ষেরও অধিককাল বিশেষ উপকার অনুভব করিয়াছিলেন। ভক্তগণের উহাতে মনে হইয়াছিল তিনি বোধহয় এইবার অল্পদিনেই পূর্বের ন্যায় সুস্থ ও সবল হইয়া উঠিবেন। ক্রমে পৌষ মাসের অর্ধেক অতীত হইয়া 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি উপস্থিত হইল। ঠাকুর ওই দিন বিশেষ সুস্থ বোধ করায় কিছুক্ষণ উদ্যানে বেড়াইবার অভিপ্রায় প্রকাশ করিলেন। অবকাশের দিন বলিয়া সেদিন গৃহস্থ ভক্তগণ মধ্যাহ্ন অতীত হইবার কিছু পরেই একে একে অথবা দলবদ্ধ হইয়া উদ্যানে আসিয়া উপস্থিত হইতে লাগিল। ঐরূপে অপরাহ্ন 3টার সময় ঠাকুর যখন উদ্যানে বেড়াইবার জন্য উপর হইতে নিচে নামিলেন তখন 30 জনেরও অধিক ব্যক্তি গৃহমধ্যে অথবা উদ্যানস্থ বৃক্ষ সকলের তলে বসিয়া পরস্পরের সহিত বাক্যালাপে নিযুক্ত ছিল। তাহাকে দেখিয়াই সকলে সসম্ভ্রমে উত্থিত হইয়া প্রণাম করিল এবং তিনি নিম্নের হলঘরের পশ্চিমের দ্বার দিয়া উদ্যান পথে নামিয়া দক্ষিণ মুখে ফটকের দিকে ধীরে ধীরে অগ্রসর হইলে পশ্চাতে কিঞ্চিত দূরে থাকিয়া তাহাকে অনুসরণ করিতে লাগিল। ঐরূপে বসতবাটি ও ফটকের মধ্যস্থলে উপস্থিত হইয়া ঠাকুর গিরিশ রাম অতুল প্রভৃতি কয়েকজনকে পশ্চিমের বৃক্ষতলে দেখিতে পাইলেন। তাহারাও তাহাকে দেখিতে পাইয়া তথা হইতে প্রণাম করিয়া সানন্দে তাহার নিকটে উপস্থিত হইল। কেহ কোনো কথা কহিবার পূর্বেই ঠাকুর সহসা গিরিশচন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, গিরিশ, তুমি যে সকলকে এত কথা অর্থাৎ আমার অবতারত্ব সম্বন্ধে বলিয়া বেড়াও, তুমি অর্থাৎ আমার সম্বন্ধে কি দেখিয়াছ ও বুঝিয়াছ? গিরিশ উহাতে বিন্দুমাত্র বিচলিত না হইয়া তাহার পদপ্রান্তে ভূমিতে জানু সংলগ্ন করিয়া উপবিষ্ট হইয়া ঊর্ধ্বমুখে করজোড়ে গদগদ স্বরে বলিয়া উঠিল, ব্যাস বাল্মীকি যাহার ইয়ত্যা করিতে পারেন নাই, আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি?
গিরিশের অন্তরে সকল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হইলেন এবং তাহাকে উপলক্ষ করিয়া সমবেত ভক্তগণকে বলিলেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ভক্তগণের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হইয়া তিনি ওই কথাগুলি মাত্র বলিয়াই ভাবাবিষ্ট হইয়া পড়িলেন। স্বার্থ গন্ধহীন তাহার সেই গভীর আশীর্বাণী প্রত্যেকের অন্তরে প্রবল আঘাত প্রদান পূর্বক আনন্দ স্পন্দনে উদ্বেল করিয়া তুলিল। তাহারা দেশকাল ভুলিল, ঠাকুরের ব্যাধি ভুলিল। ব্যাধি আরোগ্য না হওয়া পর্যন্ত তাহাকে স্পর্শ না করিবার তাহাদের ইতিপূর্বের প্রতিজ্ঞা ভুলিল এবং সাক্ষাৎ অনুভব করিতে লাগিল যেন তাহাদের দুঃখে ব্যথিত হইয়া কোনো এক অপূর্ব দেবতা হৃদয়ে অনন্ত যাতনা ও করুণা পোষণ পূর্বক বিন্দুমাত্র নিজ প্রয়োজন না থাকিলেও মাতার ন্যায় তাহাদিগের স্নেহাঞ্চলে আশ্রয় প্রদান করিতে ত্রিদীপ হইতে সম্মুখে অবতীর্ণ হইয়া তাহাদিগকে সস্নেহে আহ্বান করিতেছেন। তাহাকে প্রণাম ও তাহার পদধূলি গ্রহণের জন্য তাহারা তখন ব্যাকুল হইয়া উঠিল এবং জয় রবে দিক মুখরিত করিয়া একে একে আসিয়া প্রণাম করিতে আরম্ভ করিল। ঐরূপে প্রণাম করিবার কালে ঠাকুরের করুণার্ধি আজি বেলাভূমি অতিক্রম করিয়া এক অদৃষ্ট পূর্ব ব্যাপার উপস্থিত করিল। কোনো কোনো ভক্তের প্রতি করুণায় ও প্রসন্নতায় আত্মহারা হইয়া দিব্য শক্তিপুত স্পর্শে তাহাকে কৃতার্থ করিতে আমরা ইতিপূর্বে দক্ষিণেশ্বরে ঠাকুরকে প্রায় নিত্যই দেখিয়াছিলাম। অদ্য অর্ধ বাহ্য দশায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকে ওইভাবে স্পর্শ করিতে লাগিলেন। বলা বাহুল্য, তাহার ঐরূপ আচরণে ভক্তগণের আনন্দের অবধি রহিল না। তাহারা বুঝিল আজি হইতে তিনি নিজ দেবত্বের কথা শুদ্ধ তাহাদিগের নিকট নহে, কিন্তু সংসারে কাহারও নিকটে আর লুক্কায়িত রাখিবেন না এবং পাপী তাপী সকলে এখন হইতে সমভাবে তাহার অভয় পদে আশ্রয় লাভ করিবে। নিজ নিজ ত্রুটি অভাব ও অসামর্থ্য বোধ হইতে তদ্বিষয়ও তাহাদিগের বিন্দুমাত্র সংশয় রহিল না। সুতরাং ওই অপূর্ব ঘটনায় কেহ বা বাঙ নিষ্পত্তি করিতে অক্ষম হইয়া মন্ত্রমুগ্ধবৎ তাহাকে কেবলমাত্র নিরীক্ষণ করিতে লাগিল। কেহ বা গৃহমধ্যস্থ সকলকে ঠাকুরের কৃপা লাভে ধন্য হইবার জন্য চিৎকার করিয়া আহ্বান করিতে লাগিল। আবার কেহ বা পুষ্পচয়নপূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে ঠাকুরের অঙ্গে উহা নিক্ষেপ করিয়া তাহাকে পূজা করিতে লাগিল। কিছুক্ষণ ঐরূপ হইবার পরে ঠাকুরের ভাব শান্ত হইতে দেখিয়া ভক্তগণ পূর্বের ন্যায় প্রকৃতিস্থ হইল এবং অদ্যকার উদ্যান ভ্রমণ ঐরূপে পরিসমাপ্ত করিয়া তিনি বাটির মধ্যে নিজ কক্ষে যাইয়া উপবিষ্ট হইলেন। রামচন্দ্র প্রমুখ কোনো কোনো ভক্ত অদ্যকার এই ঘটনাটিকে ঠাকুরের কল্পতরু হওয়া বলিয়া নির্দেশ করিয়াছেন, কিন্তু আমাদিগের বোধ হয় উহাকে ঠাকুরের অভয় প্রকাশ অথবা আত্মপ্রকাশ পূর্বক সকলকে অভয় প্রদান বলিয়া অভিহিত করাই অধিকতর যুক্তিযুক্ত। প্রসিদ্ধি আছে, ভালো বা মন্দ যে যাহা প্রার্থনা করে কল্পতরু তাহাকে তাহাই প্রদান করে। কিন্তু ঠাকুর তো ঐরূপ করেন নাই, নিজ দেব মানবত্বের এবং জনসাধারণকে নির্বিচারে অভয় আশ্রয় প্রদানের পরিচয়ই ওই ঘটনায় সুব্যক্ত করিয়াছিলেন। সে যাহা হোক, যে সকল ব্যক্তি অদ্য তাহার কৃপা লাভে ধন্য হইয়াছিল তাহাদিগের ভিতর হারানচন্দ্র দাসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ হারান প্রণাম করিবা মাত্র ভাবাবিষ্ট ঠাকুর তাহার মস্তকে নিজ পাদপদ্ম রক্ষা করিয়াছিলেন। ঐরূপে কৃপা করিতে আমরা তাহাকে অল্পই দেখিয়াছি। ঠাকুরের ভ্রাতস্পুত্র শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় ওই দিন ওই স্থানে উপস্থিত ছিলেন এবং তাহার কৃপা লাভে ধন্য হইয়াছিলেন। জিজ্ঞাসা করায় তিনি আমাদিগকে বলিয়াছিলেন, ইতিপূর্বে ইষ্টমূর্তি ধ্যান করিতে বসিয়া তাহার স্ত্রী অঙ্গের কতকটা মাত্র মানুষ নয়নে দেখিতে পাইতাম, যখন পাদপদ্ম দেখিতেছি তখন মুখখানি দেখিতে পাইতাম না, আবার মুখ হইতে কোটিদেশ পর্যন্তই হয়তো দেখিতে পাইতাম, শ্রীচরণ দেখিতে পাইতাম না। ওইরূপে যাহা দেখিতাম
তাহাকে সজীব বলিয়াও মনে হইত না। অদ্য ঠাকুর স্পর্শ করিবা মাত্র সর্বাঙ্গ সম্পূর্ণ ইষ্টমূর্তি হৃদয় পদ্মে সহসা আবির্ভূত হইয়া এককালে নড়িয়া চড়িয়া ঝলমল করিয়া উঠিল। অদ্যকার ঘটনাস্থলে যাহারা উপস্থিত ছিলেন তাহাদিগের আট দশ জনের নামই মাত্র আমাদিগের স্মরণ হইতেছে, যথা গিরিশ, অতুল, রাম, নবগোপাল, হরমোহন, বৈকুণ্ঠ, কিশোরী রায়, হারান, রামলাল, অক্ষয়। কথামৃত লেখক মহেন্দ্রনাথও বোধহয় উপস্থিত ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, ঠাকুরের সন্ন্যাসী ভক্তগণের একজনও ওই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল না। নরেন্দ্রনাথ প্রমুখ তাহাদিগের অনেকেই ঠাকুরের সেবাদি ভিন্ন পূর্বরাত্রে অনেকক্ষণ সাধন ভজনে নিযুক্ত থাকায় ক্লান্ত হইয়া গৃহমধ্যে নিদ্রা যাইতেছিলেন। লাটু ও শরৎ জাগ্রত থাকিলেও এবং ঠাকুরের কক্ষের দক্ষিণে অবস্থিত দ্বিতলের ছাদ হইতে ওই ঘটনা দেখিতে পাইলেও স্বেচ্ছায় ঘটনাস্থলে গমন করেন নাই, কারণ ঠাকুর উদ্যানে পাদচারণ করিতে নিম্নে নামিবা মাত্র তাহারা ওই অবকাশে তাহার সজ্জাদি রৌদ্রে দিয়া ঘরখানির সংস্কারে নিযুক্ত হইয়াছিল এবং কর্তব্য কার্য অর্ধ নিষ্পন্ন করিয়া ফেলিয়া যাইলে ঠাকুরের অসুবিধা হইতে পারে ভাবিয়া তাহাদিগের ঘটনাস্থলে যাইতে প্রবৃত্তি হয় নাই। উপস্থিত ব্যক্তিগণের মধ্যে আরও অনেকজনকে আমরা অদ্যকার অনুভবের কথা জিজ্ঞাসা করিয়াছিলাম। তন্মধ্যে বৈকুণ্ঠনাথ আমাদিগকে যাহা বলিয়াছিল তাহা লিপিবদ্ধ করিয়া আমরা এই বিষয়ের উপসংহার করিব। বৈকুণ্ঠনাথ আমাদিগের সমসাময়িক কালে ঠাকুরের পূর্ণ দর্শন লাভ করিয়াছিল। তদবধি ঠাকুর তাহাকে উপদেশাদি প্রদান পূর্বক যেভাবে গড়িয়া তুলিয়াছিলেন তদ্বিষয়ের কোনো কোনো কথা আমরা লীলা প্রসঙ্গে স্থলে স্থলে পাঠককে বলিয়াছি। মন্ত্রদীক্ষা প্রদানে ঠাকুর বৈকুণ্ঠনাথের জীবন ধন্য করিয়াছিলেন। তদবধি সে সাধন ভজনে নিযুক্ত থাকিয়া যাহাতে ইষ্ট দেবতার দর্শন লাভ হয় তদ্বিষয় যথাসাধ্য চেষ্টা করিতেছিল। ঠাকুরের কৃপা ভিন্ন ওই বিষয়ে সফলকাম হওয়া অসম্ভব বুঝিয়া সে তাহার নিকটেও মধ্যে মধ্যে কাতর প্রার্থনা করিতেছিল। এমন সময় ঠাকুরের শারীরিক ব্যাধি হইয়া চিকিৎসার্থ কলিকাতায় আগমন এবং পরে কাশীপুরে গমনরূপ ঘটনা উপস্থিত হইল। ওই কালের মধ্যেও বৈকুণ্ঠনাথ অবসর পাইয়া দুই তিনবার ঠাকুরকে নিজ মনোগত বাসনা নিবেদন করিয়াছিল। ঠাকুর তাহাতে প্রসন্ন হাস্যে তাহাকে শান্ত করিয়া বলিয়াছিলেন, রোষ না, আমার অসুখটা ভালো হোক, তাহার পর তোর সব করিয়া দিব। অদ্যকার ঘটনাস্থলে বৈকুণ্ঠনাথ উপস্থিত ছিলেন। ঠাকুর ভক্তদিগের মধ্যে দুই তিনজনকে দিব্য শক্তিপুত স্পর্শে কৃতার্থ করিমা মাত্র সে তাহার সম্মুখীন হইয়া তাহাকে ভক্তিভরে প্রণাম পুরস্বর বলিল, মহাশয় আমায় কৃপা করুন। ঠাকুর বলিলেন, তোমার তো সব হইয়া গিয়াছে। বৈকুণ্ঠ বলিল, আপনি যখন বলিতেছেন হইয়াছে তখন নিশ্চয় হইয়া গিয়াছে, কিন্তু আমি যাহাতে উহা অল্প বিস্তর বুঝিতে পারি তাহা করিয়া দিন। ঠাকুর তাহাতে আচ্ছা বলিয়া ক্ষণেকের জন্য সামান্যভাবে আমার বক্ষস্থল স্পর্শ করিলেন মাত্র। উহার প্রভাবে কিন্তু আমার অন্তরে অপূর্ব ভাবান্তর উপস্থিত হইল। আকাশ, বাড়ি, গাছপালা, মানুষ ইত্যাদি যেদিকে যাহা কিছু দেখিতে লাগিলাম তাহারই ভিতরে ঠাকুরের প্রসন্ন হাস্যদীপ্ত মূর্তি দেখিতে লাগিলাম। প্রবল আনন্দে এককালে উল্লসিত হইয়া উঠিলাম এবং ওই সময়ে তোমাদের ছাদে দেখিতে পাইয়া, কে কোথায় আছিস, এই বেলা চলে আয় বলিয়া চিৎকার করিয়া ডাকিতে থাকিলাম। কয়েকদিন পর্যন্ত আমার ঐরূপ ভাব ও দর্শন জাগ্রতকালে সর্বক্ষণ উপস্থিত রহিল। সকল পদার্থের ভিতর ঠাকুরের পূর্ণ দর্শন লাভে স্তম্ভিত ও মুগ্ধ হইতে লাগিলাম। অফিসে বা কার্যান্তরে অন্যত্র যথায় যাইতে লাগিলাম, তথাই ঐরূপ হইতে থাকিল। উহাতে উপস্থিত কর্মে মনোনিবেশ করিতে না পারায় ক্ষতি হইতে লাগিল এবং কর্মের ক্ষতি হইতেছে দেখিয়া উক্ত দর্শনকে কিছুকালের জন্য বন্ধ করিবার চেষ্টা করিয়াও ঐরূপ করিতে পারিলাম না।
অর্জুন ভগবানের বিশ্বরূপ দেখিয়া ভয় পাইয়া কেন উহা প্রতিসংহারের জন্য তাহার নিকটে প্রার্থনা করিয়াছিলেন তাহার কিঞ্চিৎ আভাস হৃদয়ঙ্গম হইল। মুক্ত পুরুষেরা সর্বদা একরস হইয়া থাকেন ইত্যাদি শাস্ত্রবাক্য স্মরণ হওয়ায় কতকটা নির্বাসনা হইলে মন উক্ত এক রসাবস্থায় থাকিবার সামর্থ্য লাভ করে তাহার কিঞ্চিৎ আভাসও এই ঘটনায় বুঝিতে পারিলাম। কারণ কয়েকদিন যাইতে না যাইতে ওইরূপে একইভাবে একই দর্শন ও চিন্তা প্রবাহ লইয়া থাকা কষ্টকর বোধ হইল। কখনো কখনো মনে হইতে লাগিল পাগল হইব নাকি। তখন ঠাকুরের নিকটে আবার সভয়ে প্রার্থনা করিতে লাগিলাম, প্রভু আমি এই ভাবধারণে সক্ষম হইতেছি না, যাহাতে ইহার উপশম হয় তাহা করিয়া দাও। হায় মানবের দুর্বলতা ও বুদ্ধিহীনতা, এখন ভাবি কেন ওইরূপ প্রার্থনা করিয়াছিলাম, কেন তাহার উপর বিশ্বাস স্থির রাখিয়া ওইভাবে চরম পরিণতি দেখিবার জন্য ধৈর্য ধারণ করিয়া থাকি নাই। না হয় উন্মাদ হইতাম অথবা দেহের পতন হইত, কিন্তু ওইরূপ প্রার্থনা করিবার পরেই উক্ত দর্শন ও ভাবে সহসা এক দিবস বিরাম হইয়া গেল। আমার দৃঢ় ধারণা যাহা হইতে ওই ভাব প্রাপ্ত হইয়াছিলাম তাহার দ্বারা উহা শান্ত হইল। তবে ওই দর্শনের একান্ত বিলয়ের কথা আমার মনে উদিত হয় নাই বলিয়াই বোধহয় তিনি কৃপা করিয়া উহার এইটুকু অবশেষ মাত্র রাখিয়াছিলেন যে দিবসের মধ্যে যখন তখন কয়েকবার তাহার সেই দিব্য ভাবোদ্দীপ্ত প্রসন্ন মূর্তির অহেতুক দর্শন লাভে আনন্দে স্তম্ভিত ও কৃতকৃতার্থ হইতাম।